12 ফেব্রুয়ারি 2005 সালের আজকের এই দিনে কিডনি রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার মনেম মুন্না। মাত্র 37 বছর বয়সে প্রকৃতির এই নিষ্ঠুর সত্যের মুখোমুখি হন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। জিততে হলে চাই টিম ওয়ার্ক, যেমন আছে আমার ও লাইফ বয়ের মাঝে। শুধু টেলিভিশনের বিজ্ঞাপন নয়, মাঠের খেলায়ও উপমহাদেশের সবচেয়ে বড় বিজ্ঞাপন ছিলেন মনেম মুন্না। 1981 সালে পাইওনিয়র ফুটবল লীগ দিয়ে প্রথম আলোচনায় আসেন মুন্না। এর পরের গল্পটা ছিল সামনে এগিয়ে যাওয়ার। মুক্তিযোদ্ধা কেসি এবং ব্রাদার্স ইউনিয়নে খেলার পর তার নতুন ঠিকানা হয় আবাহনী। 1991 সালের দল বদলে উপমহাদেশের অকল্পনীয় 20 লাখ টাকা পারিশ্রমিকে আবাহনীর সাথে নতুন করে চুক্তিবদ্ধ হন এই কিংবদন্তি। আকাশি নীল জার্সি গায়ে নিজের ফুটবল ক্যারিয়ার শেষ করেন ক্ষণজন্মা এই ফুটবলার। বাংলাদেশ ফুটবলের সোনালী সময়ের অন্যতম কারিগর ছিলেন মনেম মুন্না। তার নেতৃত্বে একমাত্র আন্তর্জাতিক শিরোপা জিতেছে বাংলাদেশ, কিন্তু এই কিংবদন্তির স্মৃতি ধরে রাখতে চোখে পড়ার মতো কোনো উদ্যোগ নেয়নি বাফুফে। মুন্নার প্রতিভা দেখে বাংলাদেশের সাবেক জার্মান কোচ অটোফিস্টার আক্ষেপ করে বলেছিলেন, হি ওয়াজ মিসটেকেনলি বর্ন ইন বাংলাদেশ। দিন যত যাচ্ছে সেই আক্ষেপের বোঝা আরও ভারী হচ্ছে। দেশের বাইরে কলকাতা লিগে ইস্টবেঙ্গলের হয়ে মাঠ মাতিয়েছেন মনেম মুন্না, কলকাতা কাঁপাচ্ছেন ঢাকার মুন্না। সে সময় নিয়মিতই এভাবে খবরের শিরোনামে উঠে এসেছে এই কিংবদন্তির মাঠের কীর্তি। মনেম মুন্নার মাঠের দাপট, ক্ষিপ্রতা এতটাই তীব্র ছিল যে অন্য ফুটবলাররা দেশের বাইরে খেলতে গিয়ে পরিচিতি পেত মুন্নার দেশের খেলোয়াড় হিসেবে। মাঠের খেলা কিংবা দেশের ফুটবল উন্নয়নে সামর্থ্যের পুরোটাই দিয়েছিলেন মনেম মুন্না। বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক শিরোপাও এসেছে তার হাত ধরে, ছিলেন শিরোপাজয়ী দলের অধিনায়ক। বছর ঘুরে কিংবদন্তি এই ফুটবলারের মৃত্যুবার্ষিকী আসে, আবার নীরবেই চলে যায়, নীরব থাকে বাফুফে। কিছু কিছু মানুষ স্মরণ করছে, কিন্তু ফুটবল ফেডারেশন ওইভাবে স্মরণ করে নাই। ফুটবল ফেডারেশনে আসলে কোনো ভূমিকাই ছিল না মুন্না মারা যাওয়ার পরের থেকে এখন পর্যন্ত, স্টিল নাও। মনেম মুন্নার ক্যারিয়ারের বেশিরভাগ সময় কেটেছে আবাহনীতে। অধিনায়ক এবং ম্যানেজার হিসেবে দলকে জিতিয়েছেন স্কাই ব্লু প্রিমিয়ার লীগ শিরোপা। সেই আবাহনীও ভুলতে বসেছে বাংলাদেশ ফুটবলের এই মহাপুরুষকে। মারা যাওয়ার 1-2 বছর তার মৃত্যুবার্ষিকী পালন করছে, তারপর ওরা আর সেরকম কিছু পালন করে নাই, আর কোনো টুর্নামেন্ট, এটা ফুটবল ফেডারেশনও না আবাহনী ক্লাবও না, যে মুন্নার নামে কোনো টুর্নামেন্ট ছাড়া এগুলো করে নাই। আবাহনী ক্লাবের সবাই না, কিছু মানুষ তো আবার আবাহনী ক্লাবের কিছু কর্মকর্তা আছে যারা আমাদেরকে পার্সোনালি কিন্তু খোঁজ খবর নেয়। মুন্না শুধু একজন খেলোয়াড়ই ছিলেন না, ফুটবল নিয়ে তার চিন্তা ভাবনাও ছিল উন্নত। স্বজন প্রীতির ঊর্ধ্বে থেকে প্রতিভার মূল্যায়ন করতেন নিখুঁতভাবে। আসলে মুন্না ভাই এবছর অনেক খাটাখাটনি করছে, প্রতিটা প্লেয়ারের প্রতি খেয়াল রাখছে, এবং যারা উদীয়মান প্লেয়ার ছিল তাদের প্রতিও, সিনিয়র প্লেয়ার প্রতিও খেয়াল ছিল, যার ধরনে 2001 সালে আবাহনী ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। সম্পূর্ণটা মুন্না ভাইয়ের কৃতজ্ঞতায় বলতে গেলে আর কি, যে উনি অনেক কষ্ট করছে ম্যানেজার হিসাবে। পরিবার এবং নারায়ণগঞ্জ বন্দরের মানুষের চাওয়া কিংবখ্যাত মুন্নার স্মরণে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নিয়ে এগিয়ে আসুক ফুটবল সংশ্লিষ্টরা। সালাউদ্দিন সাজু, স্পোর্টস 24।